কর্মী আন্দোলন প্রত্যাহারে পুজোর মুখে রেলপথে স্বস্তি হলেও ট্রেন চালু হলেও সরকারি বাসে ভোগান্তি অব্যাহত। কারণ কি? কারণ অস্থায়ী কর্মীদের আন্দোলনে দক্ষিণবঙ্গ জুড়ে সরকারি বাস পরিষেবা একেবারে বিপর্যস্ত। পুজোর মুখে চূড়ান্ত ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। কি বলছেন তারা সরাসরি আপনাদের দেখাবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, দেখো বাপি, আমরা এই মুহূর্তে ধর্মতলা দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার যে টার্মিনাল সেখানে রয়েছি, সেখানে গত কয়েকদিন ধরে যে দুর্ভোগ, সেই দুর্ভোগ আজও চরমে পৌঁছেছে। কেননা পিতৃপক্ষের অবসান হয়েছে, দেবীপক্ষের সূচনা হয়েছে, বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদোৎসবের সূচনা হচ্ছে। সেখানে দেখতে পাচ্ছি আমরা বাস টার্মিনাসে কোনো বাস নেই। ক্যামেরাম্যান দীপ মণ্ডলকে দেখাতে বলবো যে টিকিট কাউন্টার, সে টিকিট কাউন্টার অধিকাংশই বন্ধ এবং সেখানে পরিষ্কার মেদিনীপুর যাওয়ার গাড়ি নেই, দীঘার কোনো বাস নেই, স্পষ্ট লিখে দেওয়া হয়েছে। কথা বলে নেবো যাত্রীদের সঙ্গে যে আপনারা টিকিটের জন্য এসেছেন, কোথায় যাবেন, বাস পাচ্ছেন? হলদিয়া যাব আমরা, কিন্তু হলদিয়ার জন্য মানে প্রায় মানে 3 ঘন্টা আগে থেকে দেখছি কোনো বাসের কোনো ব্যবস্থা নাই। অনলাইনেও মানে এরা কাট আউট করে দিয়েছে, অনলাইনে যে বুকিং করব সেটাও মানে কোনো সুবিধা দেখছি না। ব্যাপারটা কি, আমাদের আমাদের দেশ কোথায় দাঁড়িয়ে আছে ভাই? এত মানে অসুবিধা হবে আমাদের ফেস করতে হবে কেন? হ্যাঁ, আমরা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রিতে বাস করছি, কিন্তু এইরকম হচ্ছে যে মানে আমরা মানে কোনো মানে পরদেশে আছে, কোনো মানে আজনাবি দেশে আছে, যে মানে আমরা মানে হতাশ, মানে এরকম মানে ব্যবস্থায়। আপনি কোথায় যাবেন, বাস পাচ্ছেন? আমি যাব ঝাড়গ্রাম। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আবারও আমরা যোগাযোগ করার চেষ্টা করব। কিন্তু ভোগান্তির এক সপ্তাহ, অর্থাৎ সপ্তাহ পার, কবে শেষ হবে এই দুর্ভোগ? একেবারে পূজোর মুখে মহালয়া, বাংলা জুড়ে উৎসব, আর সেখানে এই ছবি। দুর্গাপুরে SBSTC-র ডিপো থেকে যেখানে প্রতিদিন 70 থেকে 80টি বাস ছাড়ে, সেখানে এখন কর্মীর অভাবে 15 থেকে 20টি বাস ছাড়ছে। দুর্গাপুর থেকে সল্টলেকের করুণাময়ী ধর্মতলা রুটে বাস চললেও বাকি জেলাগুলোতেও কিন্তু বাস বন্ধ। মানে এইরকম বিভিন্ন জেলাতেই যাত্রীদের হয়রানি একেবারে চরমে। আবারও যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, একেবারেই পাপিয়া, যে দুর্ভোগের ছবিটা গত কয়েকদিন ধরে যেটা দেখছিলাম সেটা আজকে আরও চরমে পৌঁছেছে। ক্যামেরাম্যান দীপ মণ্ডলকে দেখাতে বলবো, এটা একটা টিকিট কাউন্টারের সামনে লম্বা লাইন, দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে রয়েছেন। এবং কথা বলে নেবো, আপনি কোথায় যাবেন? দীঘা। পেয়েছেন? না, এখন অবধি পাইনি। তো দাঁড়িয়ে আছি, দেখছি কতক্ষণের বাস ছাড়ে। আমরা তো অনেকক্ষণ ধরে সবাই লাইনে দাঁড়িয়ে আছি, বাসের কি কারণে বন্ধ কিছুই আমাদের কাছে ইনফরমেশন নেই। দীঘা দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস পরিষেবার অবস্থা আরো বেহাল হচ্ছে এবং দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ। পাপিয়া, ধন্যবাদ।